नमस्कार সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন করে একটা নতুন ভিডিওতে। যদিও আমি খুব একটা বেশি বড় ভিডিও পোস্ট করি না, মানে একদমই করি না বলতে গেলে পরে, কিন্তু আমি প্রতি বছর যেখানেই থাকি না কেন আজকের দিনে একটা ছোট্ট ভিডিও হলে পরেও আমার চ্যানেলে আসবে, এটা সবাই আশা করি জানে। কারণ আমি এসেছি আমার মামবাড়িতে, এসি মা হেসে রথ দেখার জন্য। আজকে হচ্ছে উল্টো রথ, তো সোজা রথ না হয় উল্টো রথ, দুটোর মধ্যে যে কোনো একটা দিন আমি এখানে আসবই। সে আমার যতই কাজ থাক না কেন, ছুটি করে হোক, যে কোনোভাবেই হোক আমি এখানে আসবই। তো এটা হচ্ছে মন্দির, এসি একটু সকাল সকাল, আর আসার সময় একটা ঘটনা ঘটে গেছে, নামিয়ে দিয়েছে অনেক আগে। কারণ কি, যেহেতু আজকে রথ আসবে তো রাস্তা একদম বন্ধ ছিল, ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম মেঘলা রয়েছে। তো এসি এখন বিকেলবেলা রথ দেখার জন্য, ভিড় দেখে আশা করছি বুঝতেই পারছো যে কীরকম মানুষের এখানে ভিড় হয়, সেটা আর নতুন করে বলার মতো কিচ্ছু নেই। এখান থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসে রথ দেখার জন্য, একবার ভগবানের দর্শন পাওয়ার জন্য। আমরা রয়েছি কিন্তু একদম মেন মন্দিরের সামনে, মানে মাহেশের যে মেন মন্দির জগন্নাথ মন্দির সেখানে রয়েছে। জগন্নাথ এখন আসে মাসির বাড়ি থেকে, মানে মাঝখানে অনেকটা দূরত্ব। আমরা এখানে যে রয়েছি এখানে কিছুই ভিড় নেই সেরকম, কিন্তু তাও তোমরা দেখে বুঝতে পারবে যে এতটা দূরে থেকেও কতটা ভিড় রয়েছে, তার মানে রথের আশেপাশে কতটা ভিড় রয়েছে। আর যত রথ এদিকে এগিয়ে আসবে তত কিন্তু ভিড়টা আরও এদিকে বাড়তে থাকবে। তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিলাম, অ্যাজ ইউজুয়াল, যাই হোক ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে আমার দাদার ছেলে, প্রচণ্ড দুষ্টু, যাই হোক। তারপর হঠাৎ করে ঠিক করলাম যে একটা তিলক পরি। তো একটা জেঠিমা যাচ্ছিলো, ফার্স্টে ভাবছিলাম যে পরবো কি পরবো না, তারপরে না যে পরেই নি, দেখি কেমন লাগে, কোনোদিন তো পরিনি। তো উনি আমাকে খুব সুন্দর করে একটা তিলক পরিয়ে দিল, আমি এর আগে কখনো তিলক পরিনি। আমার পরে ভীষণ ভালো লাগছিলো, মানে আমাকে বলছো তোমাকে খুব ভালো লাগবে পরো পরো। তো যাই হোক, নামার সত্যি আমার তিলক পরতো না, এখান থেকে না মাথাটাকে এরকম একটা ঠান্ডা হয়ে গেলো। যাই হোক, এটা আমি ফিল করেছি নাকি সবাই ফিল করে জানি না, হয়তো এটা চন্দনের জন্য যে ঠান্ডা থাকে বলে কপালটা ঠান্ডা হয়ে গেলো। খুব ভালো লাগছিলো তিলকটা পরে, সবাই বলছিল আমাকে খুব ভালো লাগছিলো, আমি নিজেও ভাবছিলাম যে আমাকে খুব ভালো লাগছিলো। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, তো তিলক ফিলক পরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম আশেপাশে সবাই কি করে। খিদেও পেয়ে গেছিলো যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, রথ আসছে না আসছে না, অ্যাকচুয়ালি চলে আসে। এবার একটা ভয় ছিল এটাই যে বৃষ্টি যাতে না হয়, কারণ কি বৃষ্টিটা হয়ে গেলে কি হবে, এতগুলো মানুষ কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, এটা একটা মানে খুব একটা বাজে বিষয় হয়ে যেত। ভগবান করে তো বৃষ্টি হয়নি, একটা ভালো দিক এটা। তো আমি গুনকে এই সময় বকাবকি করছিলাম যে ক্যামেরাটা কেন বেঁকিয়েছিস, তো সোজা করে ধরবি। তো যাই হোক, এই যে বোন অলওয়েজ ফোন নিয়ে বিজি, আর আমি বানাচ্ছিলাম ভিডিও, সবাই মিলে তুলছিল সেলফি, সবাই রয়েছে এখানে। আমি একে একে সবার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে দেখলাম রথ খুব তাড়াতাড়ি মানে চলে আসছে আর কি, খুব একটা বেশি মানে দূরে আর নেই, খুব কাছাকাছি চলে এসছে। দেখতেই পাচ্ছ রথের টানটা হয়তো তোমরা এখান থেকে বুঝতে পারবে না, কারণ কি অনেকটা দূরে রয়েছে। এটা হচ্ছে ছোট্ট রথ, এখানে না অনেক বড়, মানে বড় রথ তো রয়েছে, তার সঙ্গে অনেক বাচ্চারা ছোট ছোট অনেক রথ নিয়ে বেরোয়। আর এখানে আমি পড়ে যাচ্ছিলাম, আকাশটা দেখো পিছনে এত সুন্দর লাগছে দেখতে। এই এখানটা না এইবারে মানে প্রতিবারই জানি না এই জায়গাটা আকাশটা একটা অন্যরকমই লাগে দেখতে, আগের বার তো আরও সুন্দর লাগছিল দেখতে। তো রথ যেহেতু অনেকটা কাছাকাছি চলে এসছে, তো এরকমভাবে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ, আর প্রচুর পুলিশ, মানে এখানে তো মানুষের থেকে মনে হয় পুলিশ বেশি দিয়ে দেয়, এতটা ভিড় হয় আর এতটা ক্রাউড হয়। মানুষের যে কত জিনিস হারিয়ে যায়, কত মানুষ যে এখানে, এই দেখো রথে টান হচ্ছে দেখতে পাচ্ছ, মানে এইটা না নিজের চোখের সামনে থেকে দেখা একটা মানে একটা অন্যরকম অনুভূতি। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি জগন্নাথের দুটো চোখ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। আর রথটা যারা টানে তারা তো সব বাচ্চা বাচ্চা ছেলেরা টানে মাসি বাড়ির ওখান থেকে, ওরা এত আনন্দ সহকারে রথটা টানে, নাচ করতে করতে মানে চিল্লাতে চিল্লাতে, এটাও দেখতে একটা খুব ভাল লাগে। তো রথ অল্প মানে অনেকটা কাছাকাছি চলে এসছে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার অপোজিটে রথটাকে রাখা হয়, এখানেই রাখা থাকে। আর দেখতে পাচ্ছ আশেপাশে ছাদে কত লোক, ওখান থেকে দাঁড়িয়ে দেখার একটা অন্য মজা, মানে ওখান থেকে সবটাই তুমি দেখতে পারবে, মানুষের মাথা গিজগিজ করছে ওরকমভাবে দেখা যায়। তো দেখো রথ অনেকটাই চলে এসছে, আর একদম কাছে আসলে পরে দেন আমি আবার দেখাচ্ছি, ওয়েট। তো এখানে দেখো ড্রোন কাকু, ড্রোন কাকু সরি মানে পুলিশ কাকু ড্রোন ওড়াচ্ছে। এই ড্রোনের শ্যুটগুলো যখন ভিডিও তো ভিডিও দেয় না ফেসবুকে আর এনি পেজে, খুব ভাল লাগে দেখতে। দেখো দেখো রথে টান হচ্ছে, রথ অনেকটা কাছাকাছি চলে এসছে, আর এই টাইমটা না ভয় লাগে, রথটা এমনভাবে নড়ে না, মনে হয় কি না জানি কিছু একটা অঘটন ঘটে যায়, বাট ভগবান তো আছে ভিতরে, আজ অব্দি কখনো এরকম কোনো অঘটন ঘটেনি। ইতিমধ্যে আমি দেখছিলাম ফেসবুকে কোথাও একটা পোস্টে যে ত্রিপুরার কোনো একটা রথে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা একদমই আনফর্চুনেট, এই বিষয়ে কিছু বলার নেই। যাই হোক, ফিরে আসি। দেখো যারা রথ টানে তারা কতটা মজা করতে করতে রথ টানে না,
ওরা নাচ করে, মানে একটা অন্যরকম অন্যরকম। আমার দাদাভাই থাকে একদম রথের উপরে, ওকে এখন দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে, রথের উপরে রয়েছে, মেবি পিছন দিকে রয়েছে, দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওখান থেকে কলা ছুঁড়ে ছুঁড়ে, রথ থেকে কলা ছুঁড়ে ছুঁড়ে মারে। আগের বার কলা পেয়েছিলাম একটা, এবার আর পাইনি, কারণ কি এবার রথের সামনাসামনি যেতে পারিনি, কারণ কি এবার আমি একা ছিলাম, মানে একা ছিলাম বলতে বোনরা ছিল আর ওদেরকে নিয়ে যাওয়া অতটা পসিবল না, আমি চলে গেলে পরে ওরা যেতে পারবে না, ওদের উপর খুব ভরসা পায় না। তো যাই হোক, দেখো এখান থেকে কত তাড়াতাড়ি মনে হচ্ছে না রথটা যাচ্ছে, আর কত মানুষের ভিড়, বাপরে বাপ। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখান থেকে বেরোতে আমাদের যে কত কষ্ট হয়েছে, মেলার মতো তো পা দেওয়ার জায়গা নেই, এত ভিড় এত ভিড়। তো যাই হোক, তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এখানে তোমাদের সবাই, মানে এবার তোমার রথ থেকে আস্তে আস্তে সবাইকে নামাবে আর কি। এখন নামানো হয়েছে সুভদ্রাকে, এই দেখো কোলে করে লাল রঙের কাপড় পরা নারায়ণ এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর মানে সবথেকে বড় বিষয় কী বলতো, ঠাকুরটা নামানো, আর রথ থেকে ঠাকুরটা নামানো হচ্ছে সবথেকে ডিফিকাল্ট একটা বিষয়। বলরামকে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ কি এত পরিমাণে ভিড় ছিল। এখন নিয়ে আসা হচ্ছে জগন্নাথকে। এই দৃশ্যটা যদি তুমি সামনে দাঁড়িয়ে দেখো, আমি একদম নিশ্চিত যে তোমাদের গায়ের, মানে যেটাকে বলে না একটা গুজবাম্পস, এটা হয়ে যাবে, মানে এত একটা অন্যরকম। দেখো জগন্নাথকে নিয়ে আসতে গেলে পরে কতটা, মানে কতজনকে একসঙ্গে লাগে, মানে এটা কিন্তু একদমই সহজ নয়। তোমরা দেখে বুঝতে পারবে যে কতজন ধরেছে। মেবি আমাকে কেউ একটা বলছিল যে সাতটা কম্বল বা দুটো লেপ এরকমভাবে জগন্নাথকে পেঁচিয়ে তারপরে জগন্নাথকে আনা হয়। আর রথের তিনতলা থেকে জগন্নাথ বললাম সুভদ্রাকে নামানো, মানে এটা কিন্তু একদমই একটা সহজ কাজ নয়, খুব একটা কঠিন কাজ। আর ভগবানের যাতে কখনও কোথাও না ক্ষতি হয়ে যায় বা কোনো কিছু খারাপ না হয়, সবটা দিক মাথায় রেখে কিন্তু মানে নামানো আর কি হয়। এটা হচ্ছে মন্দিরের নাটমঞ্চ, এখানে প্রতিদিন খুব সুন্দর কীর্তন হয়, নাচ হয়, গান হয়। এখন যদিও হচ্ছে না, আমি যখন নর্মালি মামবাড়িতে আসি তখন সেই দিনগুলোতে হয়, তখন তো আর ভিডিও করা হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছি এরা সবাই রয়েছে, এরা এখানেই থাকবে। এদেরকে অনেকগুলো মন্দির রয়েছে, সারদা মায়ের মন্দির রয়েছে, শিবলিঙ্গের আলাদা মন্দির রয়েছে, অনেক ধরনের মন্দির রয়েছে। আগে তো মন্দিরটা এরকম ছিল না, এখন নতুন করে মন্দিরটা এরকমভাবে করা হয়েছে, খুব সুন্দরভাবে মন্দিরটা এখন তৈরি করা হয়েছে, বাট আগে একদমই ছিল না এরকম। আগে না, এই ডান দিকের দিকে একটা ছোট্ট, এই ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট বজরঙ্গলির মন্দির ছিল, আর ছোট্ট মতো, আর আমি দাদাভাই ওখান থেকে ঢুকতাম আর বেরোতাম আর তিলক করতাম। ছোটোবেলার দিনগুলো অন্যরকম ছিল। এটা হচ্ছে মেন জগন্নাথের মন্দির। আর জগন্নাথকে কিন্তু নিয়ে এসে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় না, একটু ওয়েট করা হয়, তার কম্বলগুলো খোলা হয়, দেন আরও অনেক রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করা হয় তারপর। তো আমরা অনেকটা পরেই এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে এখানে, এখানেও ভিড় রয়েছে। অ্যাকচুয়ালি আজকে মনে হয়, মানে প্রতিবারের তুলনায় আমার জানি না কেন মনে হলো এবার ভিড়টা একটু কম, মানে প্রতিবার যেরকম আর কি ভিড় হয় তার থেকে ভিড়টা হয়তো এর থেকে একটু কম। মেলায় ভিড়টা এখন চলে গেছে, কারণ কি মেলাতেও তো অ্যাকচুয়ালি মেলাটা আগে যতটা পর্যন্ত চলতো 10টা সাড়ে 10টা পর্যন্ত, এখন মেলা অত দূর পর্যন্ত হয় না, ম্যাক্সিমাম 9টা থেকে 9:30টার মধ্যে মেলা বন্ধ করে দেয়, এটা এখন রুলস হয়েছে। তো জগন্নাথ দর্শন করে নাও, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাওয়া, এর থেকে বড়ো চাওয়া কি হতে পারে সবার জন্যই। যাই হোক, যাতে কোনো জীবনে সবটা হয়তো কিওর করা পসিবল, কিন্তু একটা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতাটা হয়তো সবার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা কোথাও না কোথাও গিয়ে আমি ফিল করি যে শারীরিকভাবে এবং মানসিকভাবে মানুষ যদি সুস্থ থাকে তার থেকে বড়ো ভালো আর কিচ্ছু হতে পারে না, নাথিং। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই আমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা থাকলো। তো এরপর না, ডান দিকে আরেকটা মন্দির রয়েছে, নারায়ণ মন্দির রয়েছে, চলো তোমাদের দেখো মন্দিরটা। এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে অন্যান্য মন্দিরে যেরকম থাকে তুমি ভিডিও করতে পারবে না, ছবি তুলতে পারবে না, এখানে এরকম নয়, ঠিক তার পাশেই হচ্ছে মেলা, দেখতে পাচ্ছ যে মন্দিরে একদম গায়ে লেগে একটা বড়ো মাঠ আছে, ওখানেই মেলাটা আর কি হয়। আর মন্দিরটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তো রাত্রিবেলায় অন্যরকমই লাগে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন যাবো হচ্ছে মেলায় আস্তে আস্তে, কারণ কি আমি প্রতিবারই আসি আর এবার তো বৃষ্টি হয়নি, প্রতিবার বৃষ্টি হয়, অল্প বিস্তর হলো পর বৃষ্টি হয়, মেলার মধ্যে হাঁটা যায় না, কাদার মধ্যে পা ঢুকে যায়, একদম একটা অন্যরকম হয়ে যায়। তো এবার সেরকমভাবে বৃষ্টিটা হয়নি। তো এখন আমরা সবাই মিলে যাবো মেলায়, রাত করে একটু এসছি, কারণ কি মেলাটায় একটু ভিড়টা কমলে পরে ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে আর কি যাবো, ওরা এখন ফটো তুলতে ব্যস্ত, কখন যাবে মেলায় ভগবান জানে। আমি যে তিলক পরেছিলাম সেই তিলকটা অটোমেটিক্যালি পুরোটাই উঠে গেছে। মেলায় ঢুকতেই তোমরা দেখতে পাবে এরকম একটা বড় নাগরদোলনা ডান দিকে, এটা আমি ছোট্টবেলা থেকে, মানে যখন থেকে আর কি আমি এখানে, মানে
একদম ছোট মনে জন্ম থেকে এটা দেখে আসছি আর কি। ডান দিকে নাগরদোলনাটা যেখানেই মেলার যাই থাক না কেন, ডান দিকে নাগরদোলনাটা থাকবেই থাকবে, এটার কিন্তু স্থান কখনো পরিবর্তন হয় না। তো রাইডগুলো আমার দেখতে খুবই ভালো লাগে যে কোনো মেলাতে, কিন্তু আমি চড়তে পারি না, কারণ কি আমার একটা মাথা ঘোরানোর একটা প্রবলেম আছে, মানে এগুলো না দেখলে পরে আমার কিরকম একটা মাথা ঘোরে, তো চড়া তো দূরে থাক। তো এখানে আমার বোন আর কি, আমার বোন মাসির মেয়ে আর আমার বোন আর বৌদি সবাই মিলে খুব জোর করছিল, চল একটা টোরা টোরা বলে কি এসে এই যে এই রাইডটা, এটা নাকি এরকম ঘুরতে ঘুরতে একটা ডান দিকে বেঁকে যায়, কখনো বাঁ দিকে বেঁকে যায়, যে পাগল জীবনে কোনো দিন আমি এই সমস্ত চড়বো না, মাথা খারাপ আমার, আমি অসুস্থ হয়ে নামবো, না হয় আমাকে হসপিটালে নিয়ে দৌড়াতে হবে, দরকার নেই বাবা থাক। এটা দেখেই মজা, মানে এই যে সবাই চড়ছে দেখছি এটাই মজা, তোমরা জাস্ট দেখো এটা কী করে ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠে যাচ্ছে আবার ডান দিকে বেঁকে যাচ্ছে, উফ বাবা ভয়ঙ্কর বিষয়। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে যারা ওখানে বসে রয়েছে তাদের কী ফিল হচ্ছে, মানে মানে দেখেই আমার কীরকম একটা ভয় লাগছে, মজাও লাগছে দেখতে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জাস্ট দেখো এই সেকশনটা বাবা অস্বাভাবিক একটা ব্যাপার, যাই হোক দেখতেই ভালো লাগে, থাক দূর থেকেই জিনিস সুন্দর, বেশি কাছে যাওয়ার দরকার নেই। তো এখানে রাইডগুলো আমরা দেখছিলাম, তারপরে মেলার মধ্যে তো প্রচণ্ড ভিড়, যেমনটা বললাম পুরো মেলাটা ঘুরতেও পারিনি, প্রতিবার এসে আমার কোনোবারই পুরো মেলা একদিনে কমপ্লিট করা হয় না, না হয় আগে না হয় পরে হয়, কানেক্টও ভাবছিলাম কিনবো, বাট এত ভিড়, সবথেকে বড় কথা হচ্ছে ক্যাশ, মানে এখন না অনলাইন মানে ট্রানজ্যাকশন হয় এমন একটা হয়ে গেছে যে মানে কাছে ক্যাশ টাকা থাকে না, আর মেলায় তো সব জায়গায় ফোনপে গুগল পে থাকে না, তার জন্য বেশি কিছু কেনাকাটা করতে পারিনি। অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশনস রয়েছে, কানের দুল দেখলেই তো আমার মনে হয় যে আমি সবকটাই নিয়ে নিই, কত সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ রয়েছে, ছোটোবেলায় এসে আগে কত কিছু বায়না করতাম বাট কিচ্ছু কিনতাম না, মানে সব কিছু শুধু বায়নাই করতাম, কেনার কিছু হতো না, অল্প বিস্তর পেন্সিল কিনতাম, রাবার কিনতাম, ওই সুন্দর সুন্দর যে রাবারগুলো ছোটোবেলায় পাওয়া যেত, গন্ধ অনেক সুন্দর স্মেল থাকতো, বা ব্যানানা, তারপরে আরও নানান ধরনের ফ্রুটসের অনেক শেপের হতো, ওগুলোর কথা মনে পড়ে যায় এখানে আসার পরে। কানের দুলগুলো দেখো এত সুন্দর সুন্দর মনে হচ্ছে সবকটা একবারে নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক মেলাটা ঘুরলাম সবাই মিলে আর কি, ঘুরলাম তাও তো ভালো হয়েছে, এখন তো আগে তো মেলায় পুরো কাদার মধ্যে থাকতো, এখন তো তাও একটু মেলার মধ্যে তোমার আর কি যেটা হয় না কাঠ দিয়ে একটা সুন্দর একটা মঞ্চ মানে স্টেজ মতো আর কি করে দেয় যাতে কাদাটা না হয়। চুড়ি তো উফ মারাত্মক মারাত্মক চুড়ি, এখানে আমার চুড়ির উপর একটা আলাদা লোভ রয়েছে, কিন্তু আমি কখনো চুড়ি পরি না, কানের দুলো দেখি বাট কানের দুলো খুবই আমি বলতে গেলে পরি না, কিন্তু আমি কেন কিনি ভগবান জানে। কাপ রয়েছে, মা আসলে পরে অবশ্যই এখান থেকে কাপ নিত, গ্লাস নিত, এটা আর কি সমস্ত, দেখো বাড়ির সব বয়স্করা এই কাপের দোকানের সামনে এসে। চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, নতুনভাবে আমি চেষ্টা করবো আপলোড করার, কারণ কি এখানে যেহেতু দুদিন রয়েছে ইচ্ছা আছে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার, বেরোনোর বোনদের সাথে বৌদিদের সাথে, তো যদি পসিবল হয় অবশ্যই ভিডিও বানাবো, কারণ কি অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাতে ভালো লাগে বলে বানাই, আদার্স কোনো রিজন নেই। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।